সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বৃহস্পতিবার রাতে খড়গাম থানার পারুলি এলাকায় নাকা চেকিং চালানোর সময় 5 কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে খড়গাম থানার পুলিশ। রামপাল নামে ওই যুবক গাঁজা নিয়ে বীরভূম থেকে মুর্শিদাবাদে আসছিল বলে জানা গেছে। নাকা পয়েন্ট আছে, ওখানে এসএসটি টিম তারা তো নাকা করছিল, সেইখানে আজকে একজন ছেলেকে ধরা পড়ে, তার কাছে 5.5 কেজি গাঁজা পাওয়া গেছে। সে আসছিল বীরভূম থেকে, ওটা বীরভূমের বর্ডারে যে নাকা পয়েন্ট আছে সেখানে ধরা পড়েছে। বীরভূম থেকে আসছিল, আমাদের মুর্শিদাবাদে ঢুকছিল, তো আমাদের এসএসটি টিম যেখানে পুলিশ এবং সিভিক অ্যাডমিনিস্ট্রেশনের দুজনের লোকজন আছে, তারা সারাদিন 24/7 নাকা হচ্ছে, সেই নাকা পয়েন্টে তারা রেগুলার রুটিন চেক আপ করছিল, তার মধ্যে এটা ধরা পড়েছে। কজন ধরা পড়েছে? একজন। পরিমাণটা কত? পরিমাণ 5.5 কেজি গাঁজা ধরা পড়েছে।